ফুটবলের ফাইনাল আজকে, কিন্তু এর ভিতরে একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে যে আফ্রিকা খেলতে গেছে অস্ট্রেলিয়ায়, সেখানে ব্রিসবেনের যে পিচ, সেই গাব্বা পিচের যে ভয়াবহ অবস্থা, দুই দিনেই খেলা শেষ। আর এদিকে মিরপুরের উইকেট লইয়া রিপোর্ট করে বেড়ায়। হ্যাঁ, রিপোর্ট তো করবে, মিরপুরের উইকেট তো স্বয়ং আমরা নিজেরাই পছন্দ করতেছি না। এই উইকেটে খেলে খেলা এক একজনের কেরিয়ার নষ্ট হয়ে যায়। এবং সাকিব আল নাসার নিজেই বলছে, এই পিচে, অর্থাৎ মিরপুরের পিচে যদি খেলা হয়, কোনো প্লেয়ার খেলে, তার 5-7টা ইনিংস যদি সে খেলে, তার কেরিয়ার এখানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? এখন আসলে গাব্বা উইকেটের সেখানে কি হয়েছে, ঘটনাটা আসলে কি, দুই দিনের যে খেলা শেষ এবং 4টা ইনিংস দুই দিনে শেষ, ভাবা যায়? পেস বান্ধব, এর মধ্যে 30টা উইকেটে নিছে পেসাররা, এবং খেলা শেষ হয়ে গেল 34 রান তারা করতে যায়, অস্ট্রেলিয়ার উইকেট নেয় 4টা। সো এই যে দেখেন, ব্রিসবেনের এই পিচ নিয়ে অতটা কিন্তু আলোচনা হচ্ছে না, বা ডিমেরিট দেয় কি না এটা সময় বলে দেবে, কিন্তু এই ধরনের খেলা যদি এশিয়ার কোনো পিচে হইতো, এতক্ষণে ধরেন যে ইংল্যান্ড থেকে একটা বিবৃতি আসতো, এরপরে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে একটা বিবৃতি আসতো, তারপরে ইন্ডিয়া, যদি ধরেন যে বাংলাদেশের মিরপুর, ইতিমধ্যে আমার কাছে মনে হয় ইন্ডিয়া এটা নিয়ে তান বাহানা শুরু করবে, কারণ প্রথম টেস্টে তো বাংলাদেশ হেরে গেছে, যদিও বাংলাদেশ চালকের আসনে থাকতে পারতো, কিন্তু সেখান থেকে বাংলাদেশ হেরে গেছে। সাকিব সেখানে 6টা 6 মার্চে 84 রান করছে, কিন্তু জাকির হাসান বাদে অন্য কেউ সাপোর্ট দেয় নাই। যদি সাপোর্টটা হইতো, তাহলে ইন্ডিয়া কিন্তু ব্যাকফুটে থাকতে পারতো, হারতেও পারতো বিষয়টা। সো বিষয়টা সেইখানে না, ঘটনা হচ্ছে যে মিরপুরকে ডিমেরিট দেওয়া যদি যায়, তাহলে পেসারদের দাপটে এই যে দুইটা দিনে খেলা শেষ হয়ে গেলো, 4টা ইনিংস, সাউথ আফ্রিকার মতো ব্যাটসম্যান, বাঘা বাঘা ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ার মতো বাঘা বাঘা ব্যাটসম্যান দাঁড়াইতেই পারলো না, 34 রান তারা করতে দেওয়া, 4 উইকেট শেষ, তাহলে সেইখানে ICC কী বলবে? ICC বলবো যে এটা তো আমার মামুর বাড়ি, আমি এখন কেন মামুর বাড়িকে খারাপ বলবো? কারণ মামুর বাড়িতে আমরা জিতে গেছি, এখন অস্ট্রেলিয়া ভালো বল করছে, এরা ভালো ব্যাট করছে, জিতে গেছে, অথবা সাউথ আফ্রিকা এত ভালো প্লেয়ারদের লই আইছে, কিন্তু এদের পারফরমেন্স ভালো না, আজকে একদিন হইতেই পারে, বিশ্বটাই ঘটন করতে পারে। গাব্বা শুন, ঘটনাটা হচ্ছে গিয়া ওই যে ডাবল স্ট্যান্ডার্ড, ফিফা যতটা করাপ্টেড, আমার কাছে মনে হয় ICC এর চেয়ে বেশি করাপ্টেড হতে পারে, কারণ ফিফা দেখেন প্রত্যেকটা দেশে যে পরিমাণ রেস্ট্রিকশান দেয়, ICC ওই পরিমাণ রেস্ট্রিকশান দিতে পারে না, কারণ হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কারণে। ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পিচে যদি এই ধরনের খেলা হয়, তাদের কাছে এটা কোনো, হ্যাঁ এটা হতে পারে, ঘটনা ঘটতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে, পাকিস্তানে, অথবা অন্য শ্রীলঙ্কায় হয়, বা নিউজিল্যান্ডে হয়, তখন দেখবেন ভিন্ন কথা বলে, ভিন্ন সুরে। এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। সো ডাবল স্ট্যান্ডার্ড এগুলো থাকবে, এটাই স্বাভাবিক, এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নেই। সো আজকে ফাইনাল খেলা, ফ্রান্স এবং আর্জেন্টিনা কে জিতবে এটা।